আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত আমি জামশেদ মজুমদার আলহামদুলিল্লাহ এখন আছি সিলেট সদরেই আল্লাহের প্রশংসা আপনাদের দেওয়া সাদাকা এবং সহযোগিতা সিলেট এবং সুনামগঞ্জ এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা যেখানে প্লাবিত হয়েছে আপনারা যে ত্রাণ সহযোগিতা পাঠিয়েছেন তা নিয়ে এখন আমি সুনা সিলেট সদরে আছি আমার সঙ্গে বাস্তবায়নে এই ত্রাণ কার্য পরিচালনায় বাস্তবায়নে আমার সঙ্গে কাজ করতেছে আত্তাকোয়া কোয়া মসজিদ এবং ইসলামিক সেন্টারের দিনী ভাইরা মেশা আল্লাহ তারা যে অ্যারেঞ্জমেন্ট করছে মেশা আল্লাহ আল্লাহ তাদেরকে বরকর দিক এবং আপনারা যারা সহযোগিতা করে এই বিশাল ত্রাণ ব্যবস্থা করার ব্যবস্থায় অংশীদার হয়েছেন আল্লাহ তালা আপনাদের দান কবুল করুন আমার এখানে ছয়টা ট্রাক আছে কেমন এখানে ছত্রিশ টন ত্রাণ আছে যার মধ্যে পনেরো টন চাল আছে তিন টন আলু আছে সরি নয় টন আলু আছে তারপরে তিন টন মসুরের ডাল তিন তিন টন তেল এভাবে আসলে লবণ আছে দেড় টন হলুদ হলুদের গুঁড়ি একশো একশো গ্রামের তিন হাজার প্যাকেট মরিচের গুঁড়ি একশো গ্রামের তিন হাজার প্যাকেট এভাবে আসলে তারপর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আছে তিন টন কেমন সাবান আছে ডে টন সাবান আছে তিন হাজার পিস আপনাদেরকে আমি একটু দেখাবো কেমন ভিডিওটা শেয়ার করবেন এবং যারা আপনারা এই ত্রাণ কার্যক্রমে অংশীদার অংশীদারিত হয়েছেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন এটা যাবে ইনশাল্লাহ আজকে আজকে হচ্ছে তিনে জুলাই দু এবং আপনারা কেউ আর আমার কাছে কোনো টাকা পয়সা পাঠাবেন না যেটা আমি আগেও বলেছি এখনও বলতেছি এই পোস্ট করার উদ্দেশ্য এই নয় যে আজকে আমি টাকা টুকার জন্য কোনো পোস্ট করি নাই আমার কাছে যে এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা আসছে এ পর্যন্ত সেটার বাস্তবায়নের উদ্দেশ্যে যে কাজ করে যাচ্ছিলাম তার খণ্ড বিশেষ দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ এটা বড় লেখা যাবে এই গাড়ির আপনারা রেডি হয়ে যান সমস্যা নাই এটা বড় লেখা যাবে ইনশাল্লাহ আমাদের মোট ছয়টা গাড়িতে মাশাল্লাহ সবাই আত্মা কুয়া মসজিদের দিনী ভাই আমার মাশাআল্লা ওল্লাহি মানে আমি জামশেদ মজুমদারের পক্ষে চিটগং থেকে এসে এত বড় সেট আপ এখানে ইম্পসিবল উইদাউট কস্ট মাশাআল্লাহ উই হ্যাভ সো মানি ভলান্টিয়ার আল্লাহ সবাইকে কবুল করুন আচ্ছা আমাদের সাথে এই যে আমাদের এগারিটা যাবে কোথায় আমি দেখাচ্ছি আমাদের এই ট্রাকটা যাবে সিলেট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ তার মানে এই ট্রাকটা আমাদের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যাবে ইনশাআল্লাহ আলা ঠিক আছে এটাও বের হয়ে যান এটাও বের হয়ে যান আমি আমাদের আরেকটা ট্রাক দেখাচ্ছি ইনশাল্লাহ ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং যারা এই ত্রাণ কার্যক্রমে অংশীদারিত্ব হয়েছে তাদেরকে এটা দেখে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা শেয়ার করে আর যে যে পেজগুলো আছে আপনারা আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা ডাউনলোড করে আপনারা আপনারা আপনাদের পেজে আপলোড দিয়ে দেবেন আজকের তারিখ দিয়ে তিনে জুলাই দু হাজার বাইশ এটা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সুনামগঞ্জ তার মানে মাশাল্লাহ সুনামগঞ্জে দুটা পাইছি আমরা ওকে আচ্ছা মাসা তাহলে একটা আমরা দুইটা পাশে সুনামগঞ্জের একটা পাশে কোম্পানিগঞ্জের কেমন আচ্ছা এটা হচ্ছে ইনশাল্লাহ তাহলে এখানে আমি সহ যাবো আল্লাহ যদি বাসা বিদিনের লাইতে আলা এটা যাবে আমাদের উসমানীনগর উপজেলা সিলেট কেমন এটা যাবে উসমানীনগর উপজেলা সিলেট ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে এই মহৎ কাজে অংশীদারিত্ব যারা হয়েছে আল্লাহ তাদের সবাইকে কবুল করুন আপনারা যারা আছেন সবাইকে কবুল করুন আর এটা যাবে ইনশাল্লাহ তালা কোম্পানিগঞ্জ সিলেট আচ্ছা প্রথমটা তাহলে কোথায় যাবে দেখছিলাম এটা কোম্পানিগঞ্জ বড় সরি মৌলবি বাজার তাহলে এটা হচ্ছে মৌলবি বাজার বড় লেখা কুলা উড়া ওইদিকে না হ্যাঁ কুলা উড়া বড় লেখা এটা যাবে এটা যাবে মৌলবি বাজার দুইটা যাবে সুনামগঞ্জ একটা দেখছি আমরা উসমানীনগর আর একটা আমরা কোম্পানিগঞ্জ আচ্ছা আমাদের আরেকটা ট্রাক কোথায় হামদুলিল্লাহ আমাদের মোট ছয়টা ট্রাক যাচ্ছে ইনশাল্লাহ তা আপনারা আপনারা দোয়া করবেন আমি খুব বেশি একটা লাইভ করব না সো দ্যাটস মাই এটা আমার আজকের লাইভ কারণ এখানে আমি আপনাদেরকে পুরো কাজটাই দেখাতে পারতেছি এটা উল্টা দেখাচ্ছে কেন বুঝলাম না আচ্ছা পিছনে ক্যামেরা দিয়ে দেখাতে হবে হুম এটা যাবে গোলাপগঞ্জ উপজেলা সিলেট ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ট্রাককে ধরেন ছত্রিশ টনকে যদি আমরা ছত্রিশ টনকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি মাসাল্লাহ আমাদের ভলান্টিয়ার সবাই চলে যাবে আচ্ছা ট্রাক সবাই বেরিয়ে যান বেরিয়ে যান আপনারা যে যে ট্রাক আছেন সবাই বেরিয়ে যান উসমানী নগরটা থাকবে না আব্দি সবুর ভাই জি উসমানীনগরটা থাকবে ইনশাআল্লাহ তাহলে ভিডিওটা শেয়ার করবশাআল্লা হিউজ আহমদুলিল্লাহ এখানে আপনারা জানেন যে ছাব্বিশে জুন আমি ষাট টন ত্রাণ বিতরণ করেছি বাংলাদেশ আর্মির হাতে হস্তান্তর করেছি ষাট টন কেমন আজকে ইনশাল্লাহ এখানে ছত্রিশ টন যাবে ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ সিলেটের ছয়টা জায়গায় যাবে কোম্পানিগঞ্জ উসমানীনগর সুনামগঞ্জ বড়লেখা এভাবে আরো প্রায় ইনশাআল্লাহ মোট ছয়টা ট্রাক আমাদের আমাদের ভলনটিয়াররাও গাড়িতে চলে যাবে বিয়েদিন আল্লাহ দূর দূরান্তে যাবে কেমন ইনশাআল্লাহ আচ্ছা গাড়িগুলো বের হবে ইনশাআল্লাহ ওকে আমি আপনার ভিডিওটা শেয়ার করবেন এবং যারা পেজের ওনার আছেন তারা পেজে ডাউনলোড করে ভিডিওটা আপলোড করে দেবেন তিনে জুলাই দু হাজার বাইশের আপডেটটা ছত্রিশ সন ওয়ালিকুম আসসালাম আহমতুল্লাহ ভালো আছেন

আমাদের ভলেন্টিয়াররা ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ির সাথে ভলেন্টিয়ার যাবে বিতরণের জন্য বেদিনের লাহি আপনাদের দেওয়া আমার এটা এটার ব্যানারটা কোথায় আমি দেখতেছি আমি দেখতেছি সবর 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 এটা কোথায় এটা গোলাপগঞ্জ না ঠিক আছে গোলাপগঞ্জ আছে এটা ওকে আচ্ছা তাড়াহুড়ার কিছু নাই আরও আছে ইনশাল্লাহ ও আলহামদুলিল্লাহ আত্মাকোয়া মসজিদের বাস্তবায়নটা খুবই সুন্দর মাসাল্লাহ আল্লাহ কবুল করুন এতে করে আমার প্রচুর টাকা সাশ্রয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ কেমন মানে এটা তো এই যে পুরা ভলনটিয়ার টিম এটা আমার পক্ষে কিভাবে সম্ভব বলেন মানে কত টাকা খরচ হইতো এটা আল্লাহ আত্মা কোয়াকে দান করুন এবং যারা আহ আত্মা কোয়ার সঙ্গে আছেন সঙ্গে এটা উসমানী নগর ইনশাল্লাহ আমি আমরা নগর যাব ইনশাল্লাহ না ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমরা পরে গাড়িতে যাব আসেন আসেন আসেন্লা আল্লাহ তালা কবুল করুন আপনাদের দান ভিডিওটা ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন আপনাদের আমানত পৌঁছে যাচ্ছে ইনশাআল্লাহ এখানে ছত্রিশ টন এই সহকারে আমাদের একশো টন পূর্ণ হলো ইনশাআল্লাহ জি তাকাল আল্লাহ হ্যাঁ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সুনামগঞ্জ বাস্তবায়নে আত আত্মাকোয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার আর আছে গাড়ি মাসাল আরো একটা আছে না এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা আপনারা টোটাল পাঠাইছেন আমি না করার পরেও মোটামুটি এক কোটি ছত্রিশ লাখ হওয়ার পরে না করছিলাম আরো প্রায় বিশ লাখ টাকা আসছে আলহামদুলিল্লাহ তো এক তারিখ থেকে টাকা আসা প্রায় বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলি আগে এটা বিতরণ করি পুনর্বাসনের জন্য বাস্তবায়নে আত্মা জামে যে আমি মসজিদ মসজিদ এবং ইসলামিক সেন্টার এটা বড় লেখা উপজেলা আছে মৌলভীবাজার বিভাজন দোয়া করবেন তাও কে আল্লাহ আমাদের ভলন্তিয়ারা কোন গাড়িতে যাচ্ছে আচ্ছা মাশাল্লাহ প্রত্যেকটা এবং এগুলো আমাদের আত্মা কুয়া মসজিদ এবং ইসলামিক সেন্টারের দিনী ভাইরাই এগুলো বিতরণ করবেন শাশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না জি তাও খেয়া আল্লাহ জি এই তো আমাদের ভলুনটিয়ার গাড়িগুলো যাচ্ছে ইনশাআল্লাহ বড় লেখা মূল ভেবেছেন না কোথায় বড় লেখা তো খালা আল্লাহ চক খেলা আল্লাহ চক খেলা আল্লাহ

آه ما شاء الله عليكم الله يحفظكم الله يحفظكم يلا ها مع السلامة مع السلامة يا اخواني مع السلامة مع السلامة آه والله الحمد لله آه بيان ترى آه وأنك آه والله الحمد لله أما آه دريك عبد الصبور بهيا س حول الله قوة الله بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله

ওয়াল্লা আলহামদুলিল্লাহ এত বড় সেট আপ আমা আমি জামশেদ মজুমদারের পক্ষে একটু ইম্পসিবল হয়ে যেত আত্তাকুয়া মসজিদ এবং ইসলামিক সেন্টারের দিনী ভাইরা মশালা দেয়া সো হেল্পফুল আমি শুরু থেকে কিন্তু আমরা বসে যাই না এই আবদুসবরূপের দিক দিয়ে চলে আসেন আব্দুসবুরাই দিক দিয়ে চলে আসেন সালাম ভালো আছেন না আমি রাজু ভাই যাবে না আচ্ছা চলুন চলুন আমি শুরু থেকে কিন্তু একটা কথা বলে আসতেছিলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যারাই বাইরে থেকে আসতেছেন ত্রাণ নিয়ে আমি কিন্তু শুরু থেকে বলেছিলাম স্থানীয় যারা আগে থেকে কাজ করতেছে ওদের সাথে কাজ করলে অনেক টাকা বেঁচে যাবে টু বি অনেস্ট টু বি অনেস্ট মানে ছয়টা গাড়ি ঠিক করা খুব সাশ্রয়ী মূল্যে ছয়টা ট্রাক ঠিক করা খুব সাশ্রয়ী মূল্যে মাত্র দুই দিনে ছত্রিশ টন খাবার আলাদা আলাদা প্যাকেট করা তারপরে আলাদা একটা বস্তায় সবগুলোকে নেওয়া এগুলোকে রেডি করা কোম্পানিগঞ্জ, সিলেট সুনামগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জ ওসমানীনগর নগর বড়লেখা আর একটা কোথায় গোলাপগঞ্জ এই যে ছয়টা জায়গাকে নির্বাচন করা সহজ ব্যাপার নয় আমার জন্য সহজ নয় এবং প্রত্যেক ওই ব্যক্তির জন্য সহজ নয় যে জানে না আমরা চেষ্টা করতেছি আজকে একই দিনে ছয়টা জায়গায় রিচ করতে আল্লাহ আমাদেরকে কবুল করুন যারা যারা এই ত্রাণ কর্মে নিজেদের সম্পদ ব্যয় করেছেন আল্লাহ শত হাজার কোটি বৃদ্ধি করে দিন তিনি সবার ও এই সদাকার বিনিময়ে তিনি জান্নাত দান করুন আমি কাজ করতেছি খুবই সামান্য পরিমাণে যারা অর্থ দান করেছেন আল্লাহ তালা আপনাদেরকে দান করুন আমার এই সামান্য পরিশ্রম আল্লাহ কবুল করুন আর মসজিদ এবং ইসলামিক সেন্টারকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ তালা মুসিবত থেকে আশ্রয় দিন মানুষ এবং তাদের মধ্যে যে দূরত্বতা রয়েছে আল্লাহ তালা তা দূর করে দিন আল্লাহ তালা তাদের এবং তাদের জনগণের মধ্যে যে দূরত্বতা রয়েছে তা দূর করে দিন আমি দোয়া করি এবং আমি বলি হিংসা বিদ্বেষ ভুলে যেভাবে ত্রাণ কার্যক্রম যেভাবে আপনি মনে করেন যে খাদ্য বিতরণ যত কষ্ট কমানো যায় তত গরিব দুঃখী মানুষ পাবে সেই বিবেচনা করে সেই সদূর চট্টগ্রাম থেকে আমি এসেছি কিন্তু আমি যতভাবে কাজ করার চেষ্টা করেছি আত্মা মসজিদ এবং ইসলামিক সেন্টারের সাথে কাজ করে আমার যেভাবে মিনিমাইজ হবে আমার কোনোভাবে এবং মাসা আল্লাহ আমি কল করেছি যে ভাই আমি ছত্রিশ টন আরও ত্রাণ আছে যেটা আমি কি করতে পারি তিনি বলেন যে জামশেদ ভাই কোনো অসুবিধা নাই আমাদের এখানে আট হাজার স্কোয়ারের উপরে একটা স্টোর আছে একদিনই ভাইয়ের তিনি সেটা মাসা আল্লাহ তালা তিনি সেটা উনি এটা এমনিতে দিয়ে দিবে আপনার গোডাউন হিসেবে সমস্যা নাই সবগুলো মাল আপনি পাঠা দেন আমরা প্যাকিং করে ফেলতেছি ওয়াল আলহামদুলিল্লাহ পনেরো টন চাল নয় টন আলু তিন টন পেঁয়াজ তিন হাজার লিটার তেল তিন হাজার প্যাকেট মরিচের গুঁড়া তিন হাজার প্যাকেট হলুদের গুঁড়া তারপরে হচ্ছে তিন হাজার প্যাকেট সাবান কেমন তিন হাজার প্যাকেট লবণ এই সব কিছু মিলে মাসা আল্লাহ তাহলে ছত্রিশ টন মাল ওনারা প্যাকিং করে আজকে দুদিনের মধ্যে আলহামদুল্লাহ ছটা জায়গায় আমরা চলে যাচ্ছি দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আত্মা কুয়া মসজিদ এবং ইসলাম সেন্টারের জন্য আমি সবাইকে অনুরোধ করব। যার যেখানে বিপদ আছে স্থানীয় যে দিনী ভাইয়েরা আছে স্থানীয় যে পরিচিত যারা কাজ করে অলরেডি তাদের সাথে যুক্ত হয়ে কাজ করুন এতে করে যারা বানভাসী আছে বা যারা বিপদগ্রস্ত থাকবে তারা আরো বেটার সার্ভিস পাবে ان شاء الله تعالى. جزاكم الله خير واحسن الجزاء والسلام عليكم ورحمه الله وبركاته